গুড মর্নিং এভরি ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমি কুন্তল মাহিদার তোমাদের সাথে ইলেভেন্থ অগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্যাটিক দেখো আজকে সকালে শুধু সকাল ছটার সময় কারেন্ট অ্যাফেয়ার্সটাই তোমাদের থাকবে যেহেতু আজকে রবিবার অন্যান্য ক্লাসগুলো অফ থাকছে আগামীকাল থেকে আবার তোমাদের যেরকম ক্লাস কন্টিনিউ হয় সেরকম হবে সমস্ত ক্লাসের এবং আপডেট তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে পেয়ে যাবে আর পিডিএফ গুলো কালেক্ট করার জন্য আমাদের অ্যাপটা ডাউনলোড করে নিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে ইবুক সেকশন থেকে তোমরা এগুলো কালেক্ট করতে পারবে বা গুগল পে থেকে গিয়ে সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল দেখো আজকের ফার্স্ট কোয়েশ্চেন ভারত সরকার কোন দুটি অভয়ারণ্যকে ময়ূর অভয়ারণ্য হিসাবে ঘোষণা করেছে কর্ণাটকের আদি চুনচানগিরি এবং চুল্লান এই দুটোকে ভারত সরকার ময়ূর অভয়ারণ্য হিসাবে ঘোষণা করেছে ভারত সরকার কর্ণাটকের আদি চুঞ্চানাগিরি এবং কেরালার চুল্লান কে ময়ূর অভয়ারণ্য হিসাবে ঘোষণা করেছে জাতীয় পাখি আমাদের ময়ূর এটার সংরক্ষণে সহায়তা করার জন্য এই দুটো অভয়ারণ্য স্পেসিফিক ভাবে কেন্দ্রীয় পরিবেশ আর বন আর জলবায়ু পরিবর্তন মন্ত্রী মিস্টার ভূপেন্দ্র যাদব এই ঘোষণাটা করেছেন তারপরে দু হাজার চব্বিশ সালের প্যারিস অলিম্পিকে আমন শেহরাওয়াত প্যারিস অলিম্পিক গেমসে পুরুষ বিভাগের সাতান্ন কেজি ফ্রি স্টাইল কুস্তি ইভেন্টে কোন পদক জিতেছে ব্রোঞ্জ জিতেছে 2024 সালে প্যারিস অলিম্পিকে আমান শেওরাওয়াত প্যারিস অলিম্পিকে পুরুষদের ফ্রি স্টাইলে সাতান্ন কেজি ক্যাটাগরিতে কুস্তি ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে পুয়ের্তরিকর ডারিয়ান ক্রুজকে হারিয়ে এবং অলিম্পিক পদক যেটা ইনি পেলেন এবারে ব্রোঞ্জের এরপর থেকে যদি আমরা দেখতে চাই রেকর্ড অনুযায়ী ইনি কিন্তু সর্বকনিষ্ঠ ভারতে হয়ে উঠেছেন অলিম্পিক পদক পদকজয়ী সর্বকনিষ্ঠ ভারতীয় হলেন কুস্তিকির আমান শাহর একুশ বছর চব্বিশ দিন বয়স তার পিভি সিন্ধুর রেকর্ড ভেঙেছেন তিনি দু হাজার ষোলোর রি একুশ বছর এক মাস এবং ১৪ দিন বয়সে ব্যাডমিন্টনে পদক জিতেছিলেন গ্রীষ্মকালীন অলিম্পিকে পদক জয়ী সবচেয়ে কম বয়সী মহিলা হচ্ছেন পিভি সিন্ধু মহিলা যদি দেখি আমরা গ্রীষ্মকালীন অলিম্পিকে পদকজয়ী সবচেয়ে বয়স্ক ভারতীয় হচ্ছেন রাজ্যবর্ধন সিং রাঠোর 2004 এর চারের এথেন্স অলিম্পিকে 34 বছর ছ মাস উনিশ দিনে বয়সে ডাবল ট্র্যাপ শুটিং ইভেন্টের উপর পদক জিতেছিলেন গ্রীষ্মকালীন অলিম্পিকে পদক জয়ী সবচেয়ে বয়স্ক ভারতীয় মহিলা হচ্ছেন বক্সার মেরি কম মেরি কম 2012 লন্ডন অলিম্পিকে ১৯ 29 বছর আট মাস পনেরো দিন বয়সে ব্রোঞ্জ পদক জিতেছিলেন এছাড়া রেসলার আমরা যদি দেখি রেসলিং মেডেলস আমাদের ইন্ডিয়ার অলিম্পিক আরো একবার সবাই দেখে নাও কেডি যাদব প্রথম জিতেছিল ব্রোঞ্জ উনিশশো বাহান্নতে হেলসিঙ্কি অলিম্পিকে সুশীল কুমার রয়েছে সুশীল কুমার দুবার পেয়েছিল দু হাজার আট এবং বারোতে যোগেশ্বর দত্ত রয়েছে দু হাজার বারোতে পেয়েছিল সাক্ষী মালিক রয়েছে দু হাজার ষোলো রিও অলিম্পিকে পেয়েছিল রবি কুমার দু হাজার কুড়ি টোকিও অলিম্পিকে রবি কুমার দাহিয়া আর বজরাং পুনিয়া দু হাজার কুড়িতে পেয়েছিল ব্রোঞ্জ আর রবি কুমার সিলভার পেয়েছিল নেক্সট ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে সম্প্রতি কোন দেশ ভারতের সাথে একটি সমঝোতা সালক বা মেমোরান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে এটা করেছে সেন্ট এবং লক্ষ্য কি ক্রীড়া উন্নয়ন দক্ষতা ভাগ করে নেওয়া এবং অ্যাথলেটিক বিভাগগুলোর মধ্যে পারস্পরিক বৃদ্ধির জন্য সহযোগিতামূলক পদ্ধতির প্রচারের মাধ্যমে উভয় দেশের ক্রীড়া সক্ষমতা উন্নত করা সেন্ট কিটস আর নেভিস অ্যাটলান্টিক মহাসাগর এবং ক্যারিবিয়ান সাগরের মধ্যে অবস্থিত একটা দ্বৈত দ্বীপ দেশ রাজধানী মুদ্রা ইস্ট ডলার ল্যাঙ্গুয়েজ ইংলিশ মহাদেশ উত্তর আমেরিকা সম্প্রতি কোন ভারতীয় কুস্তিগীর অলিম্পিক থেকে অযোগ্য হওয়ার পর তার অবসর ঘোষণা করেছে বিনেশ প্রকাট অবসর ঘোষণা করেছেন অলিম্পিক থেকে অযোগ্য হওয়ার পর মানে অলিম্পিকে অযোগ্য প্রমাণ হওয়ার পর আর কি মহিলা কুস্তিগিরিনী ভিনেস ফোগাট যিনি দু হাজার চব্বিশের প্যারিস অলিম্পিক থেকে অতিরিক্ত ওজনের জন্য অযোগ্য ঘোষিত হয়েছিলেন সেভেন্থ আগস্ট দু হাজার চব্বিশে মহিলাদের পঞ্চাশ কেজি বিভাগে ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করতে ইনি ঠিক আছে ফিনাস ফোগাট সাধারণত তিপান্ন কেজির ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করতেন কিন্তু প্যারিস অলিম্পিকে পঞ্চাশ কেজি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন পঞ্চাশ কেজি বিভাগে তারা নামার কথা কিন্তু ওজন করার সময় দেখা যায় একশো গ্রাম বেশি হয় নির্ধারিত ওজনের থেকে এই নিয়ম লঙ্ঘন করার জন্য অযোগ্য ঘোষণা হয়েছে ঘোষিত হয়েছেন তিনি বিদেশ হরিয়ানার বিখ্যাত মহিলা কুস্তিগির অলিম্পিক ছাড়া অন্যান্য সব প্রতিযোগিতার তার পদক রয়েছে প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির যিনি এশিয়ান আর গেমসে দুটোতেই স্বর্ণ পদক জিতেছেন কোন ব্যাংক সম্প্রতি কৃষকদের ক্ষমতায়নের জন্য কিষাণ কা সম্মান শিরোনামের একটা প্রোগ্রাম চালু করেছে কিষান কা সম্মান এটা করেছে জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংক কৃষিখাতকে সমর্থন করার এবং আর্থিকভাবে সুশৃঙ্খল কৃষকদের অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংক কিষান কা সম্মান নামের এই উদ্যোগ চালু করেছে এই প্রোগ্রামটা তিরিশে সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত চলবে আর এর লক্ষ্য জম্মু কাশ্মীরের কৃষকদের ক্ষমতায়ন করা জম্মু কাশ্মীর ব্যাংক লিমিটেড হচ্ছে একটি ভারতীয় বেসরকারি খাতের ব্যাংক যেটার সদর দপ্তর শ্রীনগরে জম্মু কাশ্মীর প্রতিষ্ঠিত হয় ফার্স্ট অক্টোবর নাইনটিন থার্টি এইটে প্রতিষ্ঠাতা মহারাজা হরি সিং এমডিসিও বলদেব প্রকাশ দু চব্বিশ সালের প্যারিস অলিম্পিকে পুরুষদের হকি ইভেন্টে কোন দেশ স্বর্ণপদক জিতেছে না জিতেছে নেদারল্যান্ড দু হাজার চব্বিশ সালের প্যারিস অলিম্পিকে পুরুষদের হকি ইভেন্ট যদি আমরা দেখি গোল্ড মেডেল নেদারল্যান্ড সিলভার মেডেল জার্মানি আর ব্রোঞ্জ মেডেল ইন্ডিয়া দু হাজার চব্বিশ সালের প্যারিস অলিম্পিকে মহিলাদের হকি ইভেন্টে কোন দেশ স্বর্ণপদক জিতেছে নেদারল্যান্ড মহিলাদের হকি ইভেন্টে ওয়েট না ঠিকই আছে তো এক্ষেত্রে দেখো মহিলাদের হকি ইভেন্টে গোল্ড মেডেল নেদারল্যান্ড সিলভার মেডেল চীন আর ব্রোঞ্জ মেডেল আর্জেন্টিনা প্যারিস অলিম্পিক দু এ চব্বিশে কোন দুটি দেশের অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে রাশিয়া আর বেলারুস দুটো দেশের অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে ইউক্রেনে আগ্রাসনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি চলমান অলিম্পিকে রাশিয়া আর বেলারুসের প্রতিনিধিত্বকারী ক্রীড়াবিদদের নিষিদ্ধ করেছে প্যারিসে দু হাজার চব্বিশ গ্রীষ্মকালীন অলিম্পিকে প্রথমবারের মতো কোন খেলাটি খেলার অনুমোদন দেওয়া হয়েছে প্রথমবারের মতো ব্রেক ডান্সিং দু হাজার চব্বিশ সালে প্যারিস অলিম্পিকে মহিলাদের ব্রেক ডান্সিং যেটা দেখো এখানে গোল্ড পেয়েছে ইয়ামি ইউসুয়া সিলভার ডোমিনিকা বানেভিক আর ব্রোঞ্জ লিউ কুইনগে ইউনেস্কো হেরিটেজ মর্যাদা পাওয়া সোয়েরিন রেসিডেন্স এনসেম্বল কোথায় রয়েছে এটা রয়েছে তোমার জার্মানিতে সোয়েরিন ক্যাসেল এটা উনিশ শতকের স্লোস যেটা জার্মানির মেকলেনবার্গ ভোরপা মারান রাজ্যের রাজধানী সোয়েরিন শহরে রয়েছে ঐতিহাসিক শৈলীতে নির্মিত এটা শহরের প্রধান হ্রদ সোয়েরিন লেকের একটা দ্বীপে রয়েছে সাইটটা দু হাজার চব্বিশ সালের ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেল তারপরে বিশ্ব সিংহ দিবস প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ওয়ার্ল্ড লায়ন ডে প্রত্যেক বছর পালন করা হয় টেন্থ অগস্ট প্রতি বছর দশই আগস্ট বিশ্বব্যাপী সিংহের সংরক্ষণ আর সুরক্ষা সম্পর্কে সচেতনতা বাড়াতে বিশ্ব সিংহ দিবস পালন করা হয় এই দিনটা উদযাপন শুরু হয়েছিল দু সালে তারপর আগের দিনের হোমওয়ার্ক সবাই দেখে নাও দু হাজার চব্বিশের দাদা সাহেব ফালকে ফিল্ম অ্যাওয়ার্ডসে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন শাহরুখ খান জওয়ানের জন্য আর পাঁচমারি বায়োস্ফার রিজার্ভ এটা রয়েছে কোথায় মধ্যপ্রদেশের নর্মদাপুরমে বেতল আর জেলার মধ্যে রয়েছে আর আজকে তোমাদের হোমওয়ার্কের জন্য থাকবে নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভটা কোথায় অবস্থিত শ্রীকৃষ্ণ কীর্তন কার লেখা শেষকালে কমেন্টে জানাও চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেব যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো টেন্থ অগস্ট দু হাজার চব্বিশের কোয়েশ্চেন আমাদের ছিল কোন রাজ্য সরকার সম্প্রতি অ্যাটেন্ডেন্স পোর্টাল চালু করেছে অ্যাটেন্ডেন্স পোর্টালটা চালু করেছে ঝাড়খণ্ড দু হাজার চব্বিশ সালের প্যারিস অলিম্পিকে নীরাজ চোপড়া কোন পদক জিতেছে নীরাজ চোপড়া জিতলো রুপোর পদক ভারতীয় রিজার্ভ ব্যাংক ইউপিআই পেমেন্ট সীমা এক লক্ষ টাকা থেকে বাড়িয়ে কত করেছে পাঁচ লক্ষ টাকা গুপ্তের স্থলাভিষিক্ত হয়ে কে ডিবিএস গ্রুপ হোল্ডিংসের প্রথম মহিলা সিইও হিসাবে নিযুক্ত হয়েছেন তান সুশান কোন ব্যাংক প্রবীণ নাগরিকদের জন্য গোল্ডেন সার্কেল ব্যাংকিং প্রোগ্রাম চালু করেছে এটা এখানে একটা কারেকশন হবে আগের দিনেরটা এটা অ্যাক্সিস ব্যাংক বলেছিলাম এটা অ্যাক্সিস ব্যাংক নয় ডিবিএস ব্যাংক ঠিক আছে আগের দিন এটা তোমাদের এখানে গন্ডগোল হয়েছিল দু সালে কতগুলো গ্রাম সেরা পর্যটন গ্রাম হিসেবে স্বীকৃত হয়েছিল পঁয়ত্রিশটা ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি লাদাখে কোন মহড়া করেছে পর্বত প্রহার দু হাজার চব্বিশ সালে টেন্থ ন্যাশনাল হ্যান্ডলুম ডে কবে পালন করা হয় এটা মানে পালিত হলো এবছর দুহ সেভেন্থ অগস্ট দু হাজার চব্বিশে শিবাজি মহারাজের নামে নামকরণ করা নতুন আবিষ্কৃত উদ্ভিদ প্রজাতির নাম কি কি হয়ে যাবে সিরোপেজিয়া সিবরাইয়ানা সম্প্রতি কে ডিরেক্টর জেনারেল হাসপাতাল সার্ভিসেস হিসাবে দায়িত্ব গ্রহণ করেছে সশস্ত্র বাহিনীতে ভাইস অ্যাডমিরাল অনুপম কাপুর এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করো যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল ছটার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে অলে ক্লিক করে নাও থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ গ্রেট ডে